মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র তুরস্কই অস্ত্র উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। নিজ দেশেই তারা ট্যাঙ্ক বিমান থেকে শুরু করে ড্রোন অ্যাটাক হেলিকপ্টার কিংবা মিসাইল উৎপাদন করে। এমনকি প্রথম দেশ হিসেবে তুরস্কই যুদ্ধের মাঠে নিজেদের তৈরি লেজার অস্ত্র ব্যবহার করে চীনের ড্রোন ধ্বংস করতে পেরেছে। সম্প্রতি তারা আমেরিকা, চীন, রাশিয়ার মতো করে নিজ দেশেই পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার বিমান তৈরির প্রজেক্ট হাতে নিয়েছে। তুরস্কের এই বিরাট সাফল্যের পিছনে রয়েছে বেশ কয়েকটি তুর্কি অস্ত্র নির্মাতা কোম্পানির অবদান। আমাদের আজকের এই ভিডিওটিতে তুরস্কে প্রথম সারির এমনই কয়েকটি অস্ত্র নির্মাতা কোম্পানির বর্ণনা দিব। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে জেনে নেই কোন কোন কোম্পানি তুরস্ককে পরাশক্তির কাতারে নিয়ে যাচ্ছে। সেই সাথে আপনি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে পারেন। তালিকার শুরুতে রয়েছে অটোকার কোম্পানি। এই কোম্পানিটির হাত ধরেই তুরস্ক প্রথমবারের মতো নিজ দেশেই ট্যাঙ্ক তৈরি করেছে। অটোকার মূলত মোটরযান নির্মাতা কোম্পানি। 1963 সালে প্রতিষ্ঠিত কোম্পানিটির হেডকোয়ার্টার্স তুরস্কের আডাপাজারি শহরে। 90-এর দশক থেকে কোম্পানিটি সৈন্য পরিবহনের জন্য আর্মার্ড ভেহিকল তৈরি করেছে। বিশেষ করে তাদের তৈরি অটোকার কোবরা বিশ্বের অন্যতম সেরা আর্মার্ড ভেহিকল। বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশও এই যানটি ব্যবহার করে। এই কোম্পানির হাত ধরে কয়েক বছর আগে তুরস্ক তাদের প্রথম মেইন ব্যাটল ট্যাঙ্ক আলটাই নির্মাণ করে, যেটা পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর ট্যাঙ্ক। কোম্পানিটির বাৎসরিক রেভিনিউ ১ বিলিয়ন মার্কিন ডলারের উপরে। মোট কর্মী সংখ্যা ২৩০০ জন। সামরিক যান ছাড়াও বিলাসবহুল বাস, ট্রাক এবং ব্যক্তিগত গাড়ি নির্মাণ করে তারা। এর পরে যাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের মেজামাইয়ের কোম্পানির বর্ণনায়। ড্রোন নির্মাণকারী এই কোম্পানিটির নাম বায়রাক্তার। এর প্রতিষ্ঠাতা সেলকুক বায়রাক্তার নিজের নামেই নামকরণ করেছেন। সেলকুক বায়রাক্তার পেশায় ইঞ্জিনিয়ার। তিনি তুরস্কের কুখ্যাত টিবি-2 ড্রোন উদ্ভাবন করেন। সিরিয়া এবং লিবিয়া যুদ্ধে এগুলো তুরস্ককে বড় রকমের সাফল্য এনে দিয়েছে। তার কোম্পানি বর্তমানে প্রায় 5 রকমের ড্রোন তৈরি করছে। তুরস্কের রকেট, মিসাইল কিংবা মর্টার নির্মাণ করে থাকে এই রকেট সান কোম্পানিটি। 1988 সালে তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রতিষ্ঠিত হয় কোম্পানিটি। এর অস্ত্রগুলোর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে সম ক্রুজ মিসাইল। তুরস্কের ব্যালিস্টিক মিসাইল বোরাখান এই কোম্পানির তৈরি। তুরস্কের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল উমটাসও এই কোম্পানির নির্মিত। এগুলো ছাড়াও প্রায় ডজনখানেক মিসাইল তৈরি করে কোম্পানিটি। এবার আসি তুরস্কের জায়ান্ট কোম্পানি টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের দিকে। এটা তুরস্কের সব থেকে বড় অস্ত্র নির্মাতা কোম্পানি। তুরস্কের বাকি সব কোম্পানিকে এক করলেও এর সমান হবে না, কেননা কোম্পানিটি বিমান, হেলিকপ্টার, ড্রোন, স্যাটেলাইট সব কিছুই নির্মাণ করে। কোম্পানিটি তুর্কি সামরিক বাহিনীর মালিকানাধীন। এখানেই তৈরি হয় তুর্কি বিমান বাহিনীর মেরুদণ্ড F-16 বিমানগুলো। এর পাশাপাশি টাই হুরকুস এবং টাই হুজেট বিমানগুলো তৈরি করে কোম্পানিটি। বিমান তৈরির পাশাপাশি বিমান মেরামত এবং আপগ্রেডের কাজও করা হয় এখানে। পাকিস্তানের F-16 বিমানগুলো এখানে আপগ্রেড করা হয়েছে। তুরস্কের নিজেদের তৈরি অ্যাটাক হেলিকপ্টার টাই T-129 এই কোম্পানি তৈরি করেছে। পৃথিবীতে হাতে গোনা যে কয়েকটি প্রতিষ্ঠান অ্যাটাক হেলিকপ্টার তৈরি করতে পেরেছে, এই কোম্পানি তাদের মধ্যে একটি। এছাড়া টাই T-70 এবং টাই T-625 হেলিকপ্টার উৎপাদন করে কোম্পানিটি। তুরস্কের অ্যাটাক ড্রোন টাই আঙ্কার নির্মাতাও এই কোম্পানিটি। আঙ্কার ড্রোন ছাড়াও আরও 9 মডেলের ড্রোন নির্মাণ করে কোম্পানিটি। তুরস্কের 2টি স্যাটেলাইট গোকটুর্ক-1 এবং গোকটুর্ক-2 এই কোম্পানির তৈরি। আরও 2টি স্যাটেলাইট নির্মাণ করছে কোম্পানিটি। কোম্পানিটির সব থেকে বড় চমক হচ্ছে তুরস্কে প্রথম স্টিল ফাইটার TF-X বিমান নির্মাণের পদক্ষেপ নেওয়া, যাতে বাংলাদেশ, পাকিস্তান এবং মালয়েশিয়াকেও আমন্ত্রণ জানিয়েছে কোম্পানিটি। এই বিমানটি নির্মাণ করতে পারলে তুরস্ক আমেরিকা, চীন এবং রাশিয়ার কাতারে চলে যাবে। কোম্পানিটির চেয়ারম্যান অগুস বোরাত ঘোষণা দিয়েছেন 2025 সালের মধ্যে বিমানটিকে আকাশে উড়াবে তুরস্ক। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন স্টিল বিমান তৈরির এই অসম্ভবকে সম্ভব করতে পারবে কোম্পানিটি? আপনার মতামত কমেন্টে জানান। তুরস্কের সামরিক বাহিনীকে নিয়ে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাবটি থেকে ঘুরে আসুন। আমাদের পরবর্তী ভিডিওগুলিতে এই কোম্পানিগুলোর প্রতিটিকে নিয়ে আলাদা করে বিস্তারিত বর্ণনা জানাব। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।